माय डियर स्टूडेंट्स, लर्निंग हिस्ट्री आजकेर आलोचना विषय मौर्य जुगेर शिल्पकला। चंद्रगुप्त मौर्य कर्तृक प्रतिष्ठित मौर्य साम्राज्य भारतवर्षेर इतिहासे केवल राजनैतिक ऐक्य प्रतिष्ठार जन्यई ख्यातिमान नय, शिल्पकलार अग्रगतिर क्षेत्रेओ मौर्य जुग विशेष गुरुत्वेर दाबी राखे। मौर्य जुगे राजकीय पृष्ठपोषकतार पाशापाशि लोकायत उद्योगेओ शिल्पचर्चार काज एगिये गियेछिल। मूलत राजकीय पृष्ठपोषकताय बौद्ध धर्मके आश्रय करे मूल शिल्पकलार विकाश आमरा लक्ष्य करि। सेक्षेत्रे एर परम पृष्ठपोषक छिलेन बौद्ध धर्मेर अनुसारी, बौद्ध धर्मेर महान सम्राट अशोक। আমরা বৌদ্ধ ধর্মের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত স্তূপ, চৈত্য ও বিহার, এই তিনটি স্থাপত্য নিদর্শন গড়ে ওঠার দীর্ঘ ইতিহাস মৌর্য যুগে লক্ষ্য করি। সেক্ষেত্রে আমরা যদি স্তূপের কথা প্রথমে আসি, তাহলে দেখব যে স্তূপ এর সঙ্গে আরেকটি শব্দ অনেক সময় ওতপ্রোতভাবে যুক্ত হয়, চৈত্য। স্তূপ, চৈত্য, বিহার, অনেক ক্ষেত্রে চৈত্য এবং স্তূপকে একই সমার্থক শব্দ বলা হয়, কিন্তু এর মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। স্তূপ কথাটি আসলে সংস্কৃত শব্দ, এর অর্থ হচ্ছে কুঞ্জীকৃত করা, জড়ো করা। সেক্ষেত্রে ইট বা মাটি দিয়ে ওই পুঞ্জীকৃত করা। এখানে আমরা দেখব যে বৌদ্ধ ধর্মকে কেন্দ্র করে এই স্তূপ নির্মাণ একটা ঐতিহ্য রূপে স্বীকৃতি লাভ করে ভারতবর্ষের শিল্পকলায়। আমরা দেখব যে গৌতম বুদ্ধের মৃত্যুর পর তার দেহাবশেষ নিয়ে ভারতবর্ষের 8টি স্থানে প্রথম বৌদ্ধ স্তূপ নির্মিত হয়। গৌতম বুদ্ধের এই দেহাবশেষ এর উপর ভিত্তি করে যে স্তূপগুলো নির্মিত হয়েছিল সেগুলোকে চৈত্য বলা হয়। এর বাইরেও অনেকগুলো স্তূপের কথা আমরা বলবো, সেগুলো পরে আসছি, কিন্তু যে 8টি স্তূপ মূলত গৌতম বুদ্ধের দেহাবশেষ নিয়ে প্রথমে তৈরি হয়েছিল সেগুলো রাজগৃহ, বৈশালী, কপিলাবস্তু, কুশীনগর, পিপ্পলিবন, পাবা, রামগ্রাম, বেদপীড়া, এই 8টি জায়গায় গড়ে উঠেছে। পরবর্তীকালে আমরা যেটা জানি, সম্রাট অশোক এই 8টি স্তূপের মধ্যে 7টি স্তূপ থেকে গৌতম বুদ্ধের দেহাবিশেষের অংশ বিশেষ নিয়ে তিনি গোটা সাম্রাজ্যে অসংখ্য বৌদ্ধ স্তূপ নির্মাণ করেন। কথিত আছে সম্রাট অশোক নাকি গোটা সাম্রাজ্যে 84,000 স্তূপ নির্মাণ করেছিলেন, যদিও অনেক এটা অতিরঞ্জন বলে মনে করেন। যদিও স্তূপের আমরা যে স্থাপত্য শৈলী দেখি সেগুলো যদি একটু আমরা আলোচনা করি, তাহলে দেখব যে একটি স্তূপের 4টি অংশ থাকে, যেটি ইস্টক দ্বারা বা ইট দ্বারা চতুষ্কোণ বিশিষ্ট মঞ্চের মতো, সেই অংশটাকে বেদি বলা হয়। বেদির উপরেই অর্ধ গোলাকার যে অংশটি স্তূপের মতো সেটাকে বলা হয় অণ্ড। অণ্ডের উপরের ভাগটা হচ্ছে সমতল, তার উপরেই প্রতিস্থাপিত করা হয় চতুষ্কোণ বিশিষ্ট হর্মিকা। সেই হর্মিকার মধ্যভাগে একটি দণ্ড দ্বারা ছত্র তার সঙ্গে লাগানো থাকে। এই হচ্ছে একটি স্তূপের গঠন শৈলী। এখন আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে চৈত্য আর স্তূপের মধ্যে পার্থক্য বলবো এই ক্ষেত্রে, যে স্তূপগুলোতে গৌতম বুদ্ধ বা বৌদ্ধ ধর্মগুরু বা কোনো বৌদ্ধ ভিক্ষুকের দেহাবশেষের কোনো চিহ্ন থাকে না বা তার উপর ভিত্তি করে গড়ে ওঠে না, সেগুলো কেবলই স্তূপ, সেগুলো চৈত্য নয়। এইরকম আমরা পারিবারিক স্তূপ বলা হয়, উদ্দেশিত উদ্দেশিত এবং নিবেদিত, এই তিন প্রকার যে স্তূপগুলো সেগুলো চৈত্য নয়। পারিবারিক স্তূপগুলো মূলত গৌতম বুদ্ধের ব্যবহৃত জিনিসপত্রের উপর ভিত্তি করে নির্মিত স্তূপ। অন্যদিকে গৌতম বুদ্ধ এবং তার বুদ্ধজাতকের বিভিন্ন ঘটনার স্মরণে যে সমস্ত স্তূপ নির্মাণ করা হয় সেগুলো
উদ্দেশিত এবং নিবেদিত স্তূপগুলো মূলত পরিব্রাজকদের দ্বারা গৌতম বুদ্ধের বিভিন্ন স্মৃতি বিজড়িত স্থানগুলিতে নির্মিত স্তূপগুলোকে বলা হয়। মৌর্য যুগে বিখ্যাত স্তূপগুলোর মধ্যে আমরা মূলত সাচি স্তূপ, সারনাথের স্তূপ, পিপড়িয়া স্তূপ, সেই সঙ্গে আমরা ধর্মরাজিকা স্তূপ, এই স্তূপগুলোর উল্লেখ করি। এবং সারনাথের স্তূপ ও সাচি স্তূপ অত্যন্ত পবিত্র বলে আমরা গ্রহণ করে থাকি। স্তূপের পাশাপাশি আমরা মৌর্য শিল্পকলার আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে স্তম্ভ। সম্রাট অশোকের আমলে একাধিক স্তম্ভ নির্মিত হয়েছিল। কিছু স্তম্ভ যেগুলো অনুশাসন উৎকীর্ণ করা হয়েছিল, অনুশাসন সম্বলিত স্তম্ভ, সেই সঙ্গে অনুশাসনবিহীন এবং ধর্মীয় উদ্দেশ্যে উৎসর্গীকৃত স্তম্ভের নির্মাণের ইতিহাস মৌর্য যুগে বিশেষ করে অশোকের আমলে আমরা লক্ষ্য করি। সেক্ষেত্রে অনুশাসনযুক্ত স্তম্ভগুলির মধ্যে দিল্লির মেহরৌলিতে, টোবরা, এলাহাবাদ, সেই সঙ্গে আমরা দেখব বিহারের বিভিন্ন জায়গায়, এছাড়া আমরা সারনাথ, সাঁচি, এই সমস্ত জায়গায় অনুশাসনযুক্ত স্তম্ভ, এবং নন্দলৌড়িয়াগড় এবং লৌড়িয়াগড় আরেরাজ, এগুলো অনুশাসনযুক্ত স্তম্ভ অশোকের আমলে নির্মিত হয়েছে। আবার ধর্মীয় উদ্দেশ্যে উৎসর্গীকৃত স্তম্ভ মূলত নেপালে অশোকের দ্বারা নির্মিত হয়েছিল, একটা হচ্ছে রুম্মেন্দেই আর একটা হচ্ছে নিগালি সাগর, যেটি বৌদ্ধ ধর্মের অত্যন্ত পবিত্র দুই স্থান, সেই স্থানে স্তম্ভ নির্মিত হয়েছে। এখন এই যে স্তম্ভ নির্মাণের বিষয়গুলি আমি বললাম, স্তম্ভেরও দুটো অংশ থাকে। নিচের অংশটা হচ্ছে দণ্ড, যে অংশটি সরু হয়ে গোলাকার লম্বা হয়ে প্রায় নয় থেকে বারো মিটার উচ্চতা সম্পন্ন হয়ে থাকে অশোকের আমলে বিভিন্ন যে স্তম্ভগুলো, এই দণ্ডের উপরেই ধাতব কিলক দ্বারা যুক্ত থাকে একটা অখণ্ড পাথর, অখণ্ড শিলাখণ্ড, যার তিনটি অংশ থাকে। একদম নিচের দিকে যেটা থাকে তার উপরে মঞ্চ থাকে, নিচের দিকে ঘণ্টা, তারপরে মঞ্চ, মঞ্চের উপরেই সংস্থাপিত করা হয় একটি পশুকে। অশোকের আমলে মূলত চারটি পশুকে গুরুত্বের সহকারে এই সংস্থাপনের জায়গা দেওয়া হয়েছিল, সিংহ, অশ্ব, হাতি এবং বিষ। সেক্ষেত্রে যে সমস্ত স্তম্ভ অশোকের আমলে আমরা নির্মিত হতে দেখেছি, কোথাও বৃষ, কোথাও সিংহ, কোথাও হাতি, কোথাও অশ্বের মূর্তি সংস্থাপিত হয়েছে, এই স্তম্ভগুলোর মধ্যে অশোক নির্মিত সারনাথের অশোক স্তম্ভ সবচেয়ে বেশি উল্লেখযোগ্য এবং মৌর্য স্থাপত্য কলার উজ্জ্বলতম নিদর্শন। তা বলার অপেক্ষা রাখে না, ভারতের স্বাধীন ভারতের জাতীয় চেতনার সঙ্গে এই সারনাথের অশোক স্তম্ভ এখন যুক্ত হয়ে গেছে। সুতরাং মৌর্য শিল্পকলার এই বিশেষত্বের দিকটি আমাদের মাথায় রাখা দরকার। এখন স্থাপত্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক, যেটা বর্তমানে বিস্মৃতির অতল গহ্বরে প্রায় চোখ তুলিয়ে গেছে, প্রায় নিশ্চিহ্ন, সেটা হচ্ছে মৌর্য রাজপ্রাসাদ। মৌর্য রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ 1912 খ্রিস্টাব্দে ডক্টর স্পুনারের উদ্যোগে খনন কার্যের মধ্য দিয়ে আবিষ্কৃত হয়েছে। পাটনা তৎকালীন পাটলিপুত্রের নিকটে কুমরাহারে এক বিশাল রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ, যার সভাঘর বা হল ঘর, এর আবিষ্কার আমরা দেখেছি। সেক্ষেত্রে আমরা দেখেছি যে 80টি স্তম্ভের উপরে এই বিশাল সভাঘরটি নির্মিত হয়েছিল। মোট 10টি সারিতে, প্রত্যেকটি সারিতে 8টি করে স্তম্ভ, প্রত্যেকটি স্তম্ভের উচ্চতা হচ্ছে 18 ফুট। এই বিশাল বড় রাজপ্রাসাদের ভূয়সী প্রশংসা করেছেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আগত গ্রিক দূত মেগাস্থেনিস তার ইন্ডিকা গ্রন্থে, এবং রাজপ্রাসাদের অভ্যন্তর ভাগে যে সুসজ্জা তার দিকটিও তিনি তুলে ধরেছেন। সেক্ষেত্রে সোনার তৈরি লতা পাতা কিংবা রূপোর তৈরি পাখি তা দিয়ে সাজিয়ে তোলার যে ঐতিহ্য মৌর্য যুগে ছিল রাজপ্রাসাদ সজ্জার ক্ষেত্রে, সেই দিকটি তুলে ধরেছেন। এমনকি ফাহিয়েনও এই মৌর্য রাজপ্রাসাদের প্রশংসা করেছেন। অপর বিদেশি স্ট্রাবো, তিনিও মৌর্য রাজপ্রাসাদের কথা বলেছেন। সেই সঙ্গে মেগাস্থেনিসের রচনায় পাটলিপুত্রে একটা দুর্ভেদ্য দুর্গের কথা তিনি লিখে গেছেন, যে দুর্গের প্রায় 64টি দরজা ছিল এবং 570টি তোরণ ছিল। এই দুর্গগুলি এবং রাজপ্রাসাদের অধিকাংশ ভাগ কাঠের তৈরি ছিল।
এটা একটা গুরুত্বপূর্ণ বিশেষত্বের জায়গা। অর্থাৎ মৌর্য স্থাপত্যকলায় কাঠ একটা গুরুত্বপূর্ণ উপাদান ছিল। অর্থাৎ রাজকীয় উদ্যোগে স্তূপ, স্তম্ভ এবং রাজপ্রাসাদ গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছে। সেই সঙ্গে গুহা মৌর্য শিল্পকলার একটা গুরুত্বপূর্ণ দিক। অশোকের আমলে আমরা বারবারা পাহাড়ের উপরে একাধিক গুহা তৈরি হতে দেখেছি। মূলত বারবারা গুহায় আজীবিকদের উদ্দেশ্যে তা নির্মিত হয়েছিল আমরা বলে থাকি। সেই সঙ্গে আমরা নাগার্জুন গুহা, সেটা অশোকের পুত্র দশরথ নির্মাণ করেছিলেন এমন বক্তব্য উঠে আসে। অর্থাৎ গুহাও একটা গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন রূপে মৌর্য যুগে স্থান পেয়ে থাকে। এগুলো তো আমরা আলোচনা করলাম মৌর্য যুগের রাজকীয় পৃষ্ঠপোষকতায় নির্মিত স্থাপত্যকলা এবং শিল্পকলার দিক। কিন্তু এর বাইরেও লোকায়ত উদ্যোগে, ব্যক্তিগত উদ্যোগে যক্ষ ও যক্ষিণীর মূর্তি নির্মাণ, যে মূর্তিগুলি বেশ উচ্চতা অনেক ক্ষেত্রে 5 থেকে 6 ফুটের মধ্যে হতো, যেগুলি অত্যন্ত সুঠামদেহের অধিকারী, বিভিন্ন অলঙ্কারে সজ্জিত ছিল, এই যক্ষিণীর মূর্তি বৌদ্ধ, জৈন এবং হিন্দু ধর্মকে ভিত্তি করেই নির্মিত হয়েছে। সেই সঙ্গে নট ব্ল্যাক পলিশ ওয়ারকে ভিত্তি করে মৌর্য শিল্পকলায় মৃৎপাত্র নির্মাণ ও টেরাকোটা শিল্প বিশেষ ঐতিহ্য আকারে গড়ে উঠতে দেখা যায়, যা পরবর্তীকালে আমরা বিকশিত হতে দেখব। সার্বিকভাবে আমরা মৌর্য যুগের যে শিল্পকলা নিদর্শন লক্ষ্য করলাম, যেটা এর পূর্বে শিল্পকলার যে ধারাবাহিক ইতিহাস আমরা নির্মিত হতে দেখিনি। মূলত মৌর্য যুগই ভারতবর্ষের ইতিহাসে বিধিবদ্ধ শিল্পকলার চর্চা এবং শিল্পকলার বিকাশের ধারা সূচিত হচ্ছে। সেই দিক দিয়ে মৌর্য শিল্পকলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আমরা জানি যে এই শিল্পকলার মধ্যে একটা আন্তর্জাতিক প্রভাবের কথা বিভিন্ন শিল্প সমালোচক, ঐতিহাসিক পণ্ডিত তারা বলেছেন, বিশেষ করে পারসিক এবং গ্রিক প্রভাব। কারণ চন্দ্রগুপ্ত মৌর্য থেকে শুরু করে পরবর্তী মৌর্য সম্রাট অশোক, বিন্দুসার, তারা রাজকীয়ভাবে, কূটনৈতিকভাবে গ্রিক রাজ্যগুলির সঙ্গে বা পারসিক রাজ্যগুলোর সঙ্গে তারা ওতপ্রোতভাবে যুক্ত ছিল। সুতরাং গ্রিক প্রভাব শিল্পকলার ক্ষেত্রে বিশেষভাবে পড়েছিল। বিশেষ করে মৌর্য যে রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদ নির্মাণের সঙ্গে পারসিক শাসানীয় যে রাজপ্রাসাদ, যেটা পার্সিপলিস এবং সুরসা নগরীতে অবস্থিত ছিল, তার প্রভাব, স্তম্ভ দ্বারা নির্মিত রাজপ্রাসাদ তৈরির যে ঐতিহ্য, যে শিল্পরীতি, সেই শিল্পরীতি মৌর্যদের আমলে গড়ে উঠছে, যেটা মূলত পারসিকদের দ্বারাই প্রভাবিত, এই ধরনের বক্তব্য উঠে আসে। সুতরাং আন্তর্জাতিক প্রভাব মৌর্য শিল্পকলার ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি, যেটা পরবর্তীকালে, মৌর্য পরবর্তীকালে কুষাণ রাজাদের আমলে গান্ধার অঞ্চলকে কেন্দ্র করে ইন্দো গ্রিক এমনকি চৈনিক প্রভাবও পরিলক্ষিত হয়েছে মূর্তি নির্মাণকে কেন্দ্র করে, যেখানে গৌতম বুদ্ধ তার বিষয় গান্ধার শিল্পের, কিন্তু শৈলী অনেকটা গ্রিক প্রভাবিত, চৈনিক প্রভাবিত, অর্থাৎ ইন্দো ইউরোপীয় শিল্পরীতির প্রভাব গান্ধার শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। কিন্তু মৌর্য শিল্পকলার ক্ষেত্রেও যে গ্রিক বা পারসিক প্রভাব ছিল না, এই কথা কিন্তু বলা যাবে না। বরং জোর দিয়েই বলা যেতে পারে, পারসিক প্রভাবে প্রভাবিত মৌর্য শিল্পকলা অনেকটাই সুবিন্যস্ত আকারে বিকশিত হতে পেরেছিল, তা না হলে হয়তো সম্ভব হতো না। মৌর্য শিল্পকলার এই দিকটি আজকে আমরা আলোচনা করলাম। পরের দিন অন্য আরেকটি বিষয় নিয়ে আবারও হাজির হব। ভালো থাকবে সবাই, নমস্কার।